আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আবদ্ধ অবস্থায় কিভাবে গারুড় লালন পালন করবেন, আবদ্ধ অবস্থায় লালন পালন করলে লাভ হবে কিংবা লস, কেন আপনার খামারে লস হয় এবং গারুড় লালন পালন করতে গেলে কীভাবে লাভ করতে পারবেন সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা পুরাতন খামারে রয়েছেন তাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করছি পিএস অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন পিএস শেখ আমার সাথে। বর্তমান তো চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এইসব অঞ্চলে ব্যাপক পরিমাণে গরম। এই সময় আসলে গারুড় লালন পালন করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, এই গরমে রোগবালাই হচ্ছে কি না, পিএস যেহেতু দীর্ঘদিন থেকে গারুলের খামার করছেন, এগুলি আসলে বেচা কেনা হচ্ছে কি না, শুধু উৎপাদন করলে তো হবে না, বেচা কেনা করতে পারছে কি না, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে পিএসের নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে যোগাযোগ করে এই গারুলও ক্রয় করতে পারবেন। পাশাপাশি যেহেতু গরমের মৌসুম চলছে, আপনার গারুলে যদি প্রাথমিকভাবে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তার কাছ থেকে একটু পরামর্শ নিতে পারবেন। চলুন তাহলে আমরা পিএস ভাইয়ের সাথে কথা বলি, ওনার পরামর্শগুলো জানার চেষ্টা করি। পিএস নীলবাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। এখন পর্যন্ত আসলে কত বছর হলো এই গারুলের খামার? আমি প্রফেশনালি আছি প্রায় এর পিছনে 8-9 বছর। 8-9 বছর? আচ্ছা, বর্তমান তো গরমের মৌসুম, এই সময় আসলে গারুলের লালন পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যার সম্মুখীন বলতে, যেহেতু প্রাণী আর ওদের গায়ে পশম থাকে আর ওদের একটু গরমটা অবশ্য বেশি, তো সেক্ষেত্রে আমাদের পরিচর্যা থাকতে হবে আপনার প্রত্যেক, মানে গরমের সিজন আসার শুরুতেই ওদের পশম কেটে দিতে হবে। আর আপনার হচ্ছে সকাল দিকে, মানে খুবই সকাল সকাল ছেড়ে দিতে হবে, আমাদের যেহেতু চরমভূমিতে খাওয়াই আমরা, তো সকাল টাইমে ছেড়ে দিতে হবে আর 12টার আগ দিয়েই ফের ফার্মে অথবা যে কোনো একটা বাগানে ওদেরকে সামায় রাখতে হবে, ঠান্ডা জায়গাতে রাখতে হবে। আবারও দুপুর থেকে প্রায় আসরের আগ পর্যন্ত, মানে 3-3:30 পর্যন্ত আবার ওই বাগান পর্যন্ত শুয়ে থাকবে, তারপর আবার একটু আমার চরমভূমিতে দিব আর কি। আচ্ছা, গরমের সময় গারুল শুকনা শুকনা দেখা যায়, এটার কারণ কি? আমরা পশম কেটে দিই এই জন্য। আর আপনার হচ্ছে গারুলকে পরিচর্যা যে আপনার স্যালাইন পানিও খাইতে হবে বা ঠান্ডা পানি খাওয়াইতে হবে একটু বেশি বেশি। একটা বিষয় বলবেন, শুধু উৎপাদন করলে তো হবে না, এই গারল তো আসলে বিক্রি করতে হবে, নাহলে একটা খামার বন্ধ হয়ে যাবে। এই গারলদের পিছনে তো খরচ আছে, লেবার খরচ আছে, নিজের একটা চলার ব্যাপার আছে, সেক্ষেত্রে আসলে গারলগুলো কিভাবে বিক্রি করেন? আসলে আমরা বিক্রি করে আমাদের বাইরে থেকে আপনাদের দর্শকরা দেখেন, যেন ওনারা আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে, অনেকে হোম ডেলিভারির মাধ্যমেও নেয় 2-5টা করে, আবার অনেকে এসে 15-20টা বা 50টা পর্যন্ত নিয়ে যায় আমাদের খামার থেকে। আচ্ছা, গারলের চাহিদাটা আসলে কি খামার উপযোগী গারলের চাহিদা বেশি নাকি মাংস উপযোগী গারলের চাহিদাটা বেশি? আমাদের খামার উপযোগী চাহিদাটা এখন বর্তমান বেশি, মাংসের চাহিদা মোটামুটি। মাংস যারা বিক্রি করেন তারা কি খামার থেকে গারল কেনে? হ্যাঁ, অবশ্যই কেনে। মাংস হিসাবে আসলে একটা গারলের ওজন হিসাবে কীরকম দাম আসে? এখন দেখা যাচ্ছে আপনার আমাদের খাসি যেমন মূল্য, ঠিক সেমই প্রায় গারলের মাংস দাম একটু বেশি, হয়তো কম হয় না আর কি, মানে গারল ছাগলের মাংসের তুলনায় গারল মাংসটা আরও সুস্বাদু বেশি। একটা বিষয় বলবেন, শহর কেন্দ্রিক মানুষ অনেকেই ভিডিও কমেন্টে এসেও প্রশ্ন করে, পাশাপাশি পার্সোনালি যখন আমার সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক, তারা আমাকে বলে ভাই আপনি তো মেহেরপুরে গিয়ে প্রতিবেদন করেন, তাদের তো অনেক চারণভূমি, আমাদের তো চারণভূমি নাই, সেক্ষেত্রে আমরা যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করি সেক্ষেত্রে আসলে কীভাবে সম্ভব? আসলে আবদ্ধ অবস্থায় লালন পালন করা যাবে, সেক্ষেত্রে নিজেদের জমি জায়গা থাকতে হবে, বা যেখানে খামারটা করবেন খামারের এরিয়াটা মোটামুটি জায়গা থাকতে হবে, 1-1.5 বিঘা জমি থাকতে হবে, আর নিজের ঘাস চাষ করার মতো জায়গাও থাকতে হবে। এগুলো আমার 20টা গারল আছে, এখন আপনার চরমভূমি নেই আপনার এলাকাতে, তো সেই 20টা গারলকে আপনার ঘাস চাষ করা লাগবে, সেখানে আপনার 20টা গারলের জন্য 1-1.5 বিঘা জমি লাগবে, 3300 আমাদের এখানে 1 বিঘা, এরকম 1-1.5 বিঘা জমি হইলে পারে, সেটা আপনি ঘাস চাষ করে রাখলেন, তো সেখানে নিয়মিত ঘাস কেটে খাওয়াতে পারবেন, প্লাস যেহেতু খালি ঘাস দিলে তো অনেক ঘাসের প্রয়োজন হবে, পাশাপাশি আপনি খড় আছে খড় কেটেও খাওয়াতে পারবেন একটু ভুষি দিয়ে। খড়ের সাথে কি দানাদার কোনো আইটেম থাকতে হবে? হালকা দিলেও চলে, না দিলেও যদি আপনি ঘাস দিয়ে মিক্সিং করে খাওয়ান তাও খাবে। ঘাস, কাঁচা ঘাস আর খড় কেটে একসাথে দিলেও খাবে? কেটে দিলেও খাবে। আচ্ছা, আর একটা বিষয়, যেহেতু বর্তমান সময়ে শহর কেন্দ্রিক যারা খামার করছে, গরুর খামার, ছাগলের খামার, এরা কিন্তু ভুট্টা সাইলেজ যেটা এইটা পাওয়া যায়, তারা সচরাচর 10-5 বস্তা কিনে খাওয়াচ্ছে, এই ভুট্টা সাইলেজ কি এই গারুল খাবে? প্রচুর খাই, প্রচুর খায়, অনেক সুস্বাদু, কারণ ওটা আমরা যেমন ভুট্টা খাওয়াই ভেঙে খড় দিয়ে মিক্স করে খাওয়াই, ওটা তো সরাসরি ভুট্টা তো থেকে যাচ্ছে ওটার ভিতরে। আচ্ছা, বা ভুট্টার রসটা। এই অঞ্চলে গারুল লালন পালন করলে তো চারণভূমিতে খাওয়ানো যায়, সেক্ষেত্রে খাদ্যের খরচ থাকে না, কিন্তু আবদ্ধ অবস্থায় করতে গেলে তো আমার খাদ্যের খরচ আসবে, সেক্ষেত্রে কি প্রফিট করা সম্ভব? প্রফিট হবে, কিন্তু এই যে নিজের জমি জায়গা থাকতে হবে, নাহলে পরে দেখা যায় আপনি লিজ নিলেন, লিজ নিয়ে একটা খরচ, প্লাস আপনি জমিটা ঘাস চাষ করবেন সেখানেও একটা খরচ,
আবার লেবার দিয়ে কাটবেন, আপনার কর্মচারী থাকবে, তার পিছনে একটা খরচ আছে। তো আপনার যদি নিজের জমিটা থাকে তাহলে দেখা যাচ্ছে জমির লিজ দেওয়ার খরচটাও দেওয়া লাগছে না, ঘাসটা আপনি নিজের কর্মচারী দিয়ে করাই নিতে পারলেন, সেখানে অল্প খরচে জাস্ট যদি সেচটা দিলেন এটা আর কিছু সার প্রয়োগ করতে হবে, এই খরচটা আসলে এক্সট্রা কোনো খরচ নাই। আচ্ছা, অনেকেই বলে যে পিএস অ্যাগ্রো ফার্ম তো পিএস ভাই গারুড় লালন পালন করে না, উনি তো বেচা কেনা করে, এটা বলার কারণ কি? আসলে বেচা কেনা তো অবশ্যই করে, আর অবশ্যই সবাইকে কালেক্ট করা লাগে, যারা বিক্রি করে সবাই কালেক্ট করে। এখন অনেকে অফিসিয়ালি বলে, কেউ বলে না। এখন আমার খামারে এখন 200 উপরে গারুড় আছে। এখন ধরেন আমার কিছু ভাইজান আসছে ঢাকা থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে আমার কাছ থেকে 19 পিস গারুড় নিল। এখন আমি আমার যদি 19 পিস মা গারুড় বেছিলাম তাহলে আমার তো আবার গারুড় কমে গেলো, আমার তো বাচ্চা ইয়ে কম হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে তো কালেক্ট করা লাগে। দেখা যাচ্ছে অনেকে গারুড় পালছে, আপনার আমার হাতে কিনে নিয়ে গেলো, তারা পালতে পারছে না, বা আমার এলাকার ভিতরে অনেক খামার বিক্রি করে দেয়, যেহেতু আমাদের এলাকাতে কিন্তু প্রচুর আছে। তো সেখান থেকে 15-20টা থাকলে বা 50টা থাকলে আমি নিজে কিনে নিয়ে আসি, নিয়ে এসে রাখি। আমি যদি বিক্রি হলো হলো, না হলো না হলো, আমি পারলাম বাচ্চা হলো আমি ব্রিডিং করে বিক্রি করে দিলাম, এর কোনো ব্যাপার না। বাচ্চা এখানে সচরাচর বিক্রি হয়। আচ্ছা, বাইরে থেকে বিক্রি মানে বাইরে থেকে এনে বিক্রি করলেও তো একটা পরিচর্যা করতে হয়। জি, অবশ্যই করে, কারণ সাথে সাথে তো আরও জিনিসটা সেল হয় না। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে পালের সাথে থাকলে যদি একটা দুইটাকে আমি কৃমি করাই সেক্ষেত্রে হবে কিনা, না সবগুলো একসাথে করাই? সবগুলো একসাথে করতে হবে, আর কৃমিনাশকটা নিয়মিত করতে হবে, কৃমিনাশকটা মিস দেওয়া যাবে না। কতদিন পর পর? এটা হচ্ছে 2.5-3 মাস পর। আমাদের চরণভূমিতে খাই আমরা 2.5 মাস পর পর, 2 মাস পর পরও করে। যাদের আবদ্ধ অবস্থায় খাবে তাদের 3-3.5 মাস পর পর করলেও সমস্যা নাই। আর এই গারলের এই গরমের সময় একটা চিকিৎসা করতে হবে, সেটা হচ্ছে ভার্মিক। অনেকে পশম কাটে না, বা পশম কাটলেও ভিতরে ঘা ফোটার সম্ভাবনা থাকে, এই জন্য আপনার ভার্মিক ইঞ্জেকশনটা করতে হবে চামড়া নিচে। এটা কতদিন পর পর করতে হবে? 6 মাস পর পর। 6 মাস পর পর গরমের প্রতি বছর করতে হবে, আবার শীতের শুরুতে করতে হবে। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি গারল দিচ্ছেন, এর আগেও আপনি বিক্রি করছেন? জি, অবশ্যই। এই যারা নিয়ে যাচ্ছে তারা তো পরামর্শের জন্য আপনাকে ফোন দেয়? অবশ্যই। আচ্ছা, কোন প্রশ্নের সম্মুখীনটা বেশি হন? আমি আপনার দেখা যাচ্ছে অনেকে কৃমিনাশক করে না নিয়ে গিয়ে, বা অনেক কলিজা কৃমি করায় না, ভার্মিক করায় না, মুখে বলে অনেক, আবার আমাকে বলে দিই গারল দেওয়ার সময়, বাট অনেকে করায় না, ডেট মিস করে। তো তখন দেখা যাচ্ছে গারলের টুটি ফুলছে, ফুলে যায়, পানি হয়ে যায় ভিতরে, তখন ওই গারলের কৃমিনাশক করানো হয় না। এই কারণে কিন্তু সমস্যা দেখা যায়, চোখ সাদা হয়ে যায়, গারল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দেন এটা যখন মারা যাবে তখন তাদের ভিতরে ভয় ঢুকে যায়, কী করবো না করবো, তখন মানে কোনো কিছু খুঁজে পায় না। দেন ব্যাপারীর কাছে বিক্রি করে দেয়, হাটেঘাটে নিয়ে বিক্রি করে দেয়, মানে আমাদের কাছ থেকে 15,000 কিনে নিয়ে যাচ্ছে, তখন গিয়ে মাংসের রেটে 5,000-7,000 টাকা বিক্রি করে দেয়, তখনই কিন্তু একটা খামারি লসের সম্মুখীন হয়। তাই তাদেরকে খামার টিকিয়ে রাখতে হলে পারে গারলের চিকিৎসা নিয়মিত করতে হবে, নাহলে পরে এরকম ক্ষতির মুখে পড়লে ভয়ে তখন বিক্রি করে দেবে লস করে। বর্তমানে কতগুলো গারল আছে? এখন বর্তমানে আমার 220 পিস আছে। এর মধ্যে কী কী জাত আছে? আমার এখানে আছে অরিজিনাল গারল আছে, হাই ক্রস আছে, ক্রস আছে, আর আমার কাছে অস্ট্রেলিয়ান ডরপার আছে, দুম্বা আছে। আচ্ছা, অনেকেই আসলে দাম নিয়ে বিভ্রান্ত একটা থাকেই। হ্যাঁ, অরিজিনাল আসলে একটা দুম্বার প্রাইস কীরকম থাকে? দুই দাঁতের 1,90,000 থাকে, 1,70,000 থাকে, 1,00,000, মানে বিভিন্ন রেটে থাকে, কোয়ালিটি অরিজিনাল গারল, অরিজিনালগুলো যেগুলি ক্রস, হাই ক্রস। আমি কিন্তু দুম্বার দাম বলেছি, আর গারলের মধ্যে অরিজিনাল গারল আছে 20,000 টাকার ভিতরে আছে, 22,000 আছে, 18,000ও আছে, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আর ক্রস হাই ক্রসটা? ক্রস হাই ক্রস আপনার ক্রসটা 12,000-12,500-13,000, হাই ক্রসটা 14,000-15,000 এমন। আর বাচ্চা সহ অনেক গারল বিক্রি হয়? হ্যাঁ। সেক্ষেত্রে কি ছোট বাচ্চা থাকলে কি একবারে ফেরি যায় না, এটারও দাম ধরা? ছোট বাচ্চা বলতে আপনার দেখা যাচ্ছে অনেকে দুইটা একটা নেই, কারণ আমাদের তো গারল লালন পালনের মূল উৎস হচ্ছে বাচ্চা। বাচ্চা যদি আমরা ফ্রিতে দিয়ে দিই, এখন দেখা যায় একটা লোক বা একজন দুইটা মা নিবে, বা দুইটা মায়ের সাথে 4টা বাচ্চা নিবে, যেগুলো 2টা করে বাচ্চা দেয়। তো আমরা যদি 2টা মায়ের সাথে 4টা বাচ্চা ফ্রি দিয়ে দিই তাহলে আমাদের তার কোনো ইয়ে থাকবে না, যে আমরা প্রেগনেন্ট অবস্থায় যে দাম পাচ্ছি, বাচ্চা হওয়ার পরে সেই দামই পাচ্ছি, তাহলে আমাদের কোনো লাভ থাকবে না, আমাদের কর্মচারীর বেতনটা কিন্তু উঠবে না। তো যারা দেখা যাচ্ছে আপনার 15-20 পিস বা 30 পিস নেওয়ার ভিতরে 2টা-3টা বাচ্চা থাকলে ওটা আমরা ফ্রিতে দিয়ে দিই, বা 5টা বাচ্চা থাকলে ফ্রি দিয়ে দিই। আর যখন 2টা-1টা মায়ের সাথে নিবে তখন বাচ্চার দামটা আমরা নিই। আচ্ছা, আর একটা ছোটো প্রশ্ন, যেহেতু আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেকেই অনেকভাবে প্রশ্ন করে। জি, অবশ্যই। তো কয়েকদিন আগে এক ভাইয়ের কাছে গেছিলাম, ওনার 8-10টা গারল আছে। আচ্ছা, তো সে বলতেছিল যে গারলগুলো অনেক চিল্লা চিল্লি করে, এটার আসলে কারণটা কি? এখন এটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, অনেকে খাবার কম দেয়, খাবার কম দিলে ডাকাডাকি করবে, বা যদি তিনার পাঠা না থাকে মনে হয় হিটের জন্য, গারল অবশ্যই ডাকাডাকি করে না, কিন্তু বেশি সমস্যা মূল সমস্যা দেখা দেয় আপনার হচ্ছে খাবার জন্য, খাবারের যদি ঘাটতি থাকে, খাবারের ঘাটতি, আর যদি হিটে আসে সেক্ষেত্রে, যদি সেখানে পাঠা না থাকে তাহলে পরে এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে তার এই রকমের ধারণা নাই, সেজন্যই হয়তো সে এই কথাগুলো বলতেছে যে বাসায় রাখা যায় না, অনেক চিল্লা চিল্লি করে, ভাই বেঁচে দিব। আপনি দেখেন আমার এখানে কিন্তু অনেক গারল আছে, একটা কোনো ডাকাডাকি করে না, কারণ এনে পাঠা আছে, এদের খাবার ভরপুর আছে। আর তাহলে আর একটা জিনিস চিন্তা করা যায়, হয়তো সে বাচ্চা রেখে শুধু মাটাকে কিনে নিয়ে আসছে, এটা যদি সে নতুন কিনে থাকে, বাচ্চা এখানে পড়ে আছে অরিজিনাল খামারে, আর আপনি প্রেগনেন্টগুলো বা বাচ্চা রেখে দিয়েছে, মাগুলো আপনাকে দিয়েছে, নতুন নতুন গেলে এখন 1 মাস হবে ডাকবে,
আচ্ছা, তারপরে আপনি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিচ্ছেন, যাদেরকে দিচ্ছেন একটু পরামর্শটা আগে, কারণ পরামর্শ না দিলে এই যে ভাইয়েরা অনেক দূর থেকে আসছে, তারা এখান থেকে গারল নিয়ে যাচ্ছে, কোনো প্রবলেমের সম্মুখীন হলে কিন্তু আগে পিএসকে চিনবে, অবশ্যই আমাকে চিনবে, অন্য মানুষকে জিজ্ঞাসা করার আগে। কারণ হয়েছে আপনার কাছ থেকে নিয়ে গেছে মানে আপনার প্রতি একটা বিশ্বাস আছে দেখে তো এত দূর থেকে আসছে। আপনি যদি পরামর্শটা দেন, দোয়া তো একটা থাকবে, পাশাপাশি একটা ভালো প্রচার হবে। অবশ্যই, যেহেতু এখানে গারল আছে অনেকে কিনতে যাবে, আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ, আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা, আমার খামার দুলালনগর গ্রাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন গারল লালন পালন সম্পর্কে। এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে যোগাযোগ করেও ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে এসে দেখে শুনে ক্রয় করবেন, উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো জিনিস ধৈর্য দরকার, ধৈর্য যদি আপনার না থাকে ছাগল গারল গরু এগুলিতে প্রফিট করা যায় না। আজকে গরু ছাগল কিনে দুই দিন লালন পালন করার পরে এক মাসের মধ্যেই যদি আমি লাভ চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরগুলোতে সম্ভব না। এই জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, আর ধৈর্য থাকলেই আপনি সফল হবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে এরকম তরুণদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।